যারা নিরলস ভাবে সারস্বত সাধনা সাহিত্য সাধনা করে চলেছেন, সাহিত্য সেবা করে চলেছেন, তাদের এই পুরস্কার অর্পণ করা হবে। প্রারম্ভিক বর্ষে বাংলা শ্রেষ্ঠ সাহিত্যিকদের মতামত নিয়ে সমস্ত শ্রেষ্ঠ সাহিত্যিক জানিয়েছেন এই পুরস্কার প্রথম বছরে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার কবিতা বিতান কাব্যগ্রন্থকে স্মরণে রেখে বাংলা সাহিত্য চর্চায় তার নিরলস সাধন এবং সামগ্রিক কৃতির জন্যে পশ্চিমবঙ্গে বাংলা একাডেমি পুরস্কার এই বিশেষ পুরস্কার অর্পণ করা হবে। এই পুরস্কার গ্রহণ করার জন্যে আমি পশ্চিমবঙ্গে বাংলা একাডেমির পক্ষ থেকে তাকে স্বনির্বন্ধে অনুরোধ জানাই এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পুরস্কারটি আমাদের চেয়ারম্যান এখানে রয়েছেন শ্রী ব্রাত্য বসু, উনি গ্রহণ করবেন। Thank you.